তৃণমূল আমাদেরকে এখানে সভা করতে দেবে না বলেছে, তৃণমূলের বুকের উপরে দাঁড়িয়ে আমরা সভা করব। এই যে মাচান্দরা তাতে আকাশ মুক্ত মঞ্চ, যদিও মঞ্চের নাম মুক্ত মঞ্চ, মঞ্চ কিন্তু মুক্ত নেই, তৃণমূল তালা দিয়ে দখল করে নিয়েছে, মুক্তকে বদ্ধ মঞ্চ পরিণত করে দিয়েছে। সুকান্ত মজুমদার আসবে সভা করবে, তাতে তৃণমূল কংগ্রেসের গাত্র জ্বালা, কারণ দেখবেন চোরেরা ভালো মানুষ দেখলে ভয় পায়, ভূত যেমন ওঝা দেখলে ভয় পায়, ভয় পায় কিনা, চোর হচ্ছে ভালো মানুষ দেখলে ভয় পায়। তো ভূতের ওঝা যেরকম থাকে সেরকম এই চোরদেরকে ধরার জন্য ওঝার নাম হচ্ছে বিজেপি ওঝা। সেটা বিজেপি যেখানে যাবে তো ওঝার ভয়ে তৃণমূলের চোরের আগুন থেকে পালিয়ে যাবে, সেখানে থাকবে না। আমি বুঝে পাই না তৃণমূলে যতগুলো অরূপ আছে, সেখানে অরূপ চক্রবর্তী হোক, ওখানে অরূপ রায় হোক, বা ওখানে অরূপ স্বরূপ হোক, টালিগঞ্জের সব কাটার চোর, মার্কা মারা চোর, যত তাকে ভোট দিয়েছিল ভেবেছিল আমাদের উন্নয়ন করবে। প্রথম দিন দেখে অবাক, আমি তো দ্বিতীয়বারের সাংসদ, অরূপবাবু ব্যক্তিগত জীবনে কি করে জানি না, আমি 10 বছর কলেজ ইউনিভার্সিটি পড়িয়েছি, 1 বছর স্কুলে মাস্টারমশাইগিরি করেছি, তারপরে এত টাকা হয়নি, 2 বার সাংসদ হওয়ার পর যে আমার জেলার পার্টির সকল নেতৃত্বকে এরোপ্লেনে টিকিট কেটে তাকে দিল্লি নিয়ে যাবে। অরূপবাবু এত বালির টাকা না কয়লার টাকা কিসের টাকা চুরি করেছে, সাংসদ হওয়ার পর সবাইকে প্লেনে চড়িয়ে নিয়ে চলে গেল দিল্লি ঘোরাতে, চল সব ছোটদেরকে গিয়ে দিল্লিতে দর্শন করে আসে। কিন্তু মনে রাখবেন দিল্লি গিয়ে লাভ নেই, ওই চোরের বাহিনী কলকাতাতে কাজ করে, দিল্লি গেলে ত্রিভুজ হয়ে যায়, ওখানে কাজ করতে পারে না, দিল্লিতে চোরের চলে না। ওখানে ভারতবর্ষের চৌকিদার নরেন্দ্র মোদী আছে, যার লাঠি পেছনে পড়লে বড় বড় চোর সোজা হয়ে যায়, তোমার মতো চোর তো কোনো ব্যাপার না। বন্ধুগণ আজকে আমরা নারী সুরক্ষা যাত্রা করছি এবং আমরা বলছি যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। অনেক সমাজের অনেক ব্যক্তি আন্দোলনে নেমেছিল, কি ঘটনা ঘটেছিল আমাদের ডাক্তারবাবু সুভাষ সরকার বললেন, 9 তারিখ রাত্রিবেলা আগস্ট মাসে হঠাৎ করে একটি মেয়ে, যিনি সরকারি ডাক্তার, যিনি চেস্ট মেডিসিন অর্থাৎ বুকের ডাক্তারিতে পিজি করছেন মানে মাস্টার ডিগ্রি করছেন, তার মৃতদেহ পাওয়া গেল এবং বলা হলো যে এটা, প্রথমে আমরা অবাক হয়ে গেলাম, আমি গেছিলাম সেই নির্যাতিতার বাড়িতে, একটি মার্ডারের এবং ধর্ষণের ঘটনা। তৃণমূল কংগ্রেসের যে যারা নেতা আছে, যারা ওখানে মেডিকেলের দায়িত্বে আছে, তারা ভুল করলেন, মেয়ের মা বাবা অপেক্ষা করছেন কখন মেয়ের খবর পাবো, মেয়ের মায়ের কাছে ফোন গেল সকালবেলা যে আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি আরজিকর হসপিটালে দৌড়তে দৌড়তে আসুন। মেয়ের মা বাবা তড়িঘড়ি করে আরজিকর হসপিটালের দিকে রওনা হলেন, রাস্তায় যাচ্ছেন, কিছুক্ষণ পর ফোন হলো, আপনারা কত দূরে, আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, আপনার মেয়েকে আমরা হসপিটালে ভর্তি করেছি। মায়ের মন আরো অশান্ত হয়ে গেল, যেরকম আর 5টা মায়ের মন বাবার মন হয়, যেমন আমি একজন সুকান্ত মজুমদার সাংসদ মন্ত্রী বিজেপির নেতা, ছেড়ে দিন, দিনের শেষে আমি 2 কন্যা সন্তানের পিতা, সারাক্ষণ এই পশ্চিমবঙ্গে এই আরজিকর ঘটনার পর থেকে প্রত্যেকটি মেয়ের বাবার হৃদয় কেঁপে ওঠে যখন তার মেয়ে বাড়ির বাইরে যায়, টিউশন পড়তে যায় বা অন্য কোথাও যায়, বুকটা কাঁপে। মেয়ের মা বাবারও বুকটা কাঁপছিল, তারা যাচ্ছিলেন আরজিকর হসপিটালের দিকে, ফোন এলো, আপনারা কত দূরে, আপনার মেয়ে সুসাইড করেছে। কে ফোন করছে? হসপিটালের সুপারের নিচের একজন অফিসার, তিনি ফোন করে বলছেন আপনার মেয়ে, 3-3 বার ফোন, 3-3 রকমের আলাদা আলাদা ঘটনা বলা হলো যে আপনার মেয়ে নাকি সুসাইড করেছে। আর যখন পুরো বিষয়টি জানাজানি হয়ে গেল, মৃতদেহ পোড়ানোর কম্পিটিশন শুরু হয়ে গেছে, কে মৃতদেহকে তাড়াতাড়ি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করবে, স্থানীয় বিধায়ক, স্থানীয় কাউন্সিলর সবাই দৌড়চ্ছে হাওয়াই চটি চাটতে, কে বেশি পারে, যত চাটবে তত ভিটামিন, তত পয়সা, তত বালি, তত কয়লা, সবাই চাটছে মৃতদেহটাকে যত তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়া যায়। ভাবতে পারবেন না, অবাক হয়ে গেলাম, যে গাড়ির চালক, যে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে গেছিল, তাকে পর্যন্ত পুলিশ 500 টাকা হাতে গুঁজে দিয়েছিল। আমি পুলিশ প্রশাসনকে প্রশ্ন করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাসগিরি আর কতক্ষণ করবেন? আজকে ডাক্তার জুনিয়র ডাক্তার আন্দোলন করছিলেন, তারা সিপির অফিসের সামনে চলে গেলেন, বললেন সিপিকে দেখা করতে হবে। আরে এই কলকাতা পুলিশকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, তার সিপিকে ডাক সামনে দাঁড় করিয়ে
ডাক্তারবাবুরা স্লোগান দিচ্ছে, ভাবুন কি লজ্জার বিষয় বাঙালি। কি স্লোগান দিচ্ছে? ভোর হলো দোর খোলো, ছোটবেলায় কবিতা পড়েছেন তো, কি ভোর হলো দোর খোলো কুকুমনিও ধরে, সেরকম ডাক্তারবাবুরা স্লোগান দিচ্ছিলেন। ভোর হলো দোর খোলো বিনীত কোয়েলো ধরে, দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আলতো করে চাটরে। চারটে চারটে এদের এমন অবস্থা হয়ে গেছে, চারটে চারটে এমন অবস্থা হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি দেখবেন এক ফোঁটা কালো দাগ থাকে না, আমাদের জুতোই দাগ পাবেন, মমতা ব্যানার্জির হাওয়াই চটিতে দাগ পাবেন না। অরূপ থেকে স্বরূপ সবাই মিলে চাচ্ছে, পুলিশও চাচ্ছে, নেতাও চাচ্ছে, চারটে চারটে পরিষ্কার করে দিচ্ছে, কোনো দাগ পাওয়া যাচ্ছে না। মেয়ের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো, তাতেও ক্ষান্ত হয়নি বিজেপির নেতারা, সেখানে পৌঁছে গেলেন, আন্দোলন শুরু করলেন যে না মৃতদেহ পোড়ানো হবে না। অন্য রাজনৈতিক দলের নেতারা পৌঁছেছিলেন, আমরা অস্বীকার করি না, বাধা দেওয়ার চেষ্টা করেছিল সবাই মিলে যে এই মৃতদেহ পোড়ানো যাবে না, আর একবার তাকে পোস্টমর্টম করা দরকার। রাত্রিবেলা পোস্টমর্টম হয়ে গেল, একজন মহিলা ডাক্তার লিখে পাঠিয়েছেন, নোট দিচ্ছেন সরকারিভাবে, যে সন্ধে হয়ে যাওয়ার পর, সন্ধে ছটার পর, ঠিক যেমন এখন ছটা বাজে, কোন পোস্টমর্টম করা যায় না, সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমরা কিভাবে পোস্টমর্টম করব। তার উত্তরে তালা থানার আইসি তিনি লিখে পাঠাচ্ছেন, এটা বিশেষ কেস, তাড়াতাড়ি একে পোস্টমর্টমের ব্যবস্থা করুন। পুলিশের উপর কত চাপ থাকলে, পুলিশ কতটা নির্লজ্জ বেহায়া পুলিশ হলে এই কাজ করতে পারে। তাই আমি উত্তর কলকাতার আমার বিজেপির কর্মীদেরকে বলেছি, যে রক্ষকই যখন ভক্ষকের ভূমিকা পালন করে, পুলিশ যে পুলিশের উচিত অপরাধীদেরকে শাস্তি দেয়া, সে যখন শাস্তি দিতে না পারে, তথ্য প্রমাণ পাঠ করে, সেই থানা দেখে লাভ নেই। তাই তালা থানায় তালা লাগানো অভিযান করুন, ওই থানাতে তালা লাগিয়ে রাখতে হবে, ওই থানার কোনো কাজ যেন না হয়। আরে পুলিশ থেকে কি করে দিয়েছেন, আমাদের মহিলা মোর্চার নেত্রী আছেন, আপনাদের এখানেও করবেন, আমরা বলেছি প্রত্যেকটি এসডিপি অফিসে, পুলিশ অপবিত্র হয়ে গেছে তৃণমূলের দ্বারা, নিচু দলের পুলিশদেরকে আমি দোষ দিই না, সবাই অতটা খারাপ না। ওই উঁচু দলের অফিসার গুলো আছে, তারা মাইনা পায় মোদি স্কেলে, মোদি সব দেয়া দিয়ে পায়, আর এই বেচারা গুলো দিদির দেয়া কম মাইনে পায়, কম দিয়ে পায়, তাই যখনই চান্স পায় ট্রাক দেখলে পরে আল্লাহ থেকে নাম পে কুছ দে দে বাবা, ভগবানকে নাম পে কুছ দে দে বাবা, ট্রাক দেখলে হাত পাততে হয় এদের, এত মাইনে কম এদের, এত অভাব, এত অভাব। আপনার আমার কারণেই দেখবেন যে কৃষি কাজ করে খায়, কত রোজগার নেই, তারও তত অভাব নেই, কিন্তু চুরি করতে হচ্ছে। কেন? কারণ ভাইপো বলে দিয়েছে মাসে মাসে এই জেলা থেকে এত লক্ষ টাকা, এত কোটি টাকা পৌঁছানো চাই, তবে কালীঘাটে তোমার পোস্টিংটা থাকবে, না হলে পোস্টিংটা থাকবে না। তাই চোর, চোরের কাজ ছেড়ে দিয়েছে এখন, এখন পশ্চিমবঙ্গে চোরের প্রয়োজন হয় না। তৃণমূল নেতা আর পুলিশ মিলে চোরের কোম্পানি খুলে ফেলেছে, সেই কোম্পানির নাম হচ্ছে টিএমসি কোম্পানি, টাকা মারা কোম্পানি, সেই কোম্পানি শুরু করে দিয়েছে।